بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন তার প্রশংসা তার রহমত বর্ণনা করে শেষ করা যায় না। তাই সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বনবী খাতিমুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পাঠ করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিকা। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিব ইনশাআল্লাহ, সে বিষয়টি যে শ্রিক, বক্তব্যর বিষয় ভেবেছিলাম অহংকার সম্পর্কে দিব, কিন্তু জানলাম যখন কি মা বোনেরা উপরে আছে দোতলাতে, আজকের দুপুরবেলায় ডিএসএন চেঞ্জ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13, লোকমান হাকিম তার পুত্রকে বলছেন লা তুশরিক বিল্লাহ, হে বস তুমি শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায় কাজ। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, লোকমান হাকিম তার পুত্রকে বললেন লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। আল্লাহর সঙ্গে পার্টনার বানানো অংশীদার করা হয়েছে সবচেয়ে বড় অন্যায় পৃথিবীর মধ্যে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, মিসকা শরীফের হাদিস, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুআজ তুমি আল্লাহর সঙ্গে শিরক করিও না। তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তোমাকে পুড়িয়ে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবা না। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ শিরকের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কিন্তু দেখেন আল্লাহ তাআলা সাবধান করছেন কোরআন মাজিদে, কিন্তু আমরা শিরকের মধ্যে এতই পৌঁছে গেছি যা শিরককে শিরক মনে করছি না। আল্লাহ তাআলা নিষেধ করছেন বারবার কি তোমরা শিরক করবা না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলি শিরক একটা এমনই জঘন্যতম কাজ, যে কাজ করলে এই যে শিরক করবে সমস্ত নেকিকে আল্লাহ বরবাদ করে দেবে। শিরক এমন একটা জিনিস, শিরক একটা এমন মারাত্মক ক্যান্সার একটা, যে শিরক করবে তার যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 মধ্যে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এবং তার ঠিকানা হলো জাহান্নাম। এবং আল্লাহ তাআলা আরো বলেন কি, অত্যাচারী কিয়ামতের দিন সাহায্যকারী থাকবে না যে শিরক করবে। আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরেও শিরক করে, আল্লাহর উপরে বিশ্বাস করে কিন্তু শিরক করে।
মক্কার কাফেররা যেমন, মক্কার মুশরিকরা যেমন আল্লাহর উপর বিশ্বাস করতো কিন্তু দেবদেবীরও পূজা করতো, আজকে আমাদের মুসলিমদের মধ্যে এই অবস্থা। আল্লাহ আল্লাহর ইবাদত করছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি কিন্তু তার সাথে শিরক করছি। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 16 মধ্যে, যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি শিরিক করবে তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এবং তার চেয়ে যদি ছোট গুনাহ হয়, তার চাইতে যদি ছোট গুনাহ হয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম আয়াত নম্বর 88 মধ্যে, তারা যদি শিরিক করে তাদের যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা সাবধান করছেন, তারা যদি শিরিক করে তাদের যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করছেন, দেখেন কে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্ববর্তী নবীদের উপরে ওহী নাযিল করা হয়েছিল এবং তোমার উপরে ওহী নাযিল করা হয়েছে। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 মধ্যে, আপনি যদি শিরক করেন আপনার ওই যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি শিরক করেন আল্লাহর সঙ্গে আপনারও যাবতীয় আমল বাতিল হয়ে যাবে, আপনিও ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আমরা তো সাধারণ ব্যক্তি একজন, তার জন্য বলি শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আজকে এত শিরিক পৌঁছে গেছে মা বোনদের মধ্যে, মা বোনদের উদ্দেশ্যে বারবার বলছি আপনারা শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন। শিরিক তাবিজ পড়লে শিরিক হয়, হাতে ধাগা পড়লে শিরিক হয়, পা হাত কোনো জায়গায় কেটে গেছে, রক্ত বের হচ্ছে, কুড়ি লাগানো, চুল বাঁধা, এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি ধাগা পরে, কেউ যদি তাবিজ লটকায় সেও শিরক করল। তাই বলি কপালে টিপ দেওয়া বাচ্চাদের, পায়ের তলে টিপ দেওয়া বাচ্চাদের, কোমরে তো মাস্ট আছেই কালো ডোরা, এই কালো ডোরা থেকে বিরত থাকতে হবে, তাবিজ পড়া থেকে বিরত থাকতে হবে। আমাদের মিথ্যা বলাতে মৌলভী সাহেব রেখেছি মসজিদে, মৌলভী সাহেবের কাছে আসবেন ঝাড়ফুঁক নিয়ে যাবেন, কোনো বাবার কাজ কিছু ঢঙ্গি বাবার কাজ যেন না তাবিজ পড়াতে। আমাদের মধ্যে কিছু মৌলভীও আছে এরকম কি নিজেও মুশরিক হয়ে গেছি আর অপরজনকে শিরিক করাছি তাবিজ পড়িয়ে 2,000, 3,000, 4,000, 5,000 করে নিয়ে, আর আমরা এমনই আমল বেআমল হয়ে গেছি কি মৌলভীদের জিনিস, মৌলভীদের তাবিজগুলোকে আমরা ব্যবহার করছি। আমাদের আলহামদুলিল্লাহ আহলে হাদিসের মসজিদ মৌলভী কোনদিন আলহামদুলিল্লাহ তাবিয়ে সবসময় বিরুদ্ধে থাকে, আর কিছু আমাদের মধ্যে মাঝাবি ভাইদের মধ্যে দেখা যায় এটা কি তাবিয়ে সবসময় পক্ষে। কিছু তালবিলিমকে আমি দেখেছি তাবিজ পড়া। তাই বলি বাচ্চাদেরকে শিরিক করায়েন না, নিজেও শিরিক করিয়েন না। কাউরে যখন পায়ে পায়ে বা পায়ে ছোঁয়া লেগে যাবে খ্রিস্টানের মতো হাত দাওয়া দেয় এরকম করবেন না, খ্রিস্টানরা যেমন করে। আপনারা শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ শিরিক নিয়ে উপস্থিত হয় আমার কাছে, তাকে জাহান্নামে যেতে হবে। আর কোনো ব্যক্তির অন্তরে যদি সরিষা পরিমাণ বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে, মিসকাত শরীফের হাদিস। তাই বলি মায়ের কসম খাওয়া, কোরআন মাজিদের কসম খাওয়া, মসজিদের হয়ে কসম খাওয়া, মাটির কসম খাওয়া, এগুলো সবই শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের হাদিস, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খায়
সেটিও শিরক হবে। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খায়, কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না, মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না, কোরআনকে হাতে নিয়ে কসম খাওয়া যায় না, দুই চোখের কসম খাওয়া যায় না, মায়ের কসম খাওয়া যায় না, মাটিদার দাঁড়িয়ে কসম খায় অনেকজন, এই কসম খাওয়া যায় না, দোকানে টাটে বসে কসম করা, এই কসম খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বারবার নিষেধ করেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খায়, সেটিও শিরক হবে। তাই বলি শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছে পৌঁছাবার নেক আমল নিয়ে পৌঁছাবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সকলের গুনাহকে ক্ষমা করে শিরক মুক্ত বিদআত মুক্ত তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা আমরা উপস্থিত হয়েছি আর যারা উপস্থিত হইনি, যারা উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, আল্লাহ সকলের গুনাহে ক্ষমা করে নেকিতে পরিণত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান ও আমলের মধ্যে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সারা বিশ্বের মুসলিমের উপর নির্যাতন চলছে, এই নির্যাতন রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ইবলিস সালাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।